এদিকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন তারকা প্রার্থীরা ক্রিকেটার সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার ও শোবিজের প্রার্থীদের আসন নিয়েছিল বাড়তি আগ্রহ আসাদুজ্জামান নূর ফেরদৌস মমতাজ সাকিব মাশরাফিরা ভোট দিলেও নিজ আসনে ভোটার না হয়ে ভোট দিতে পারেনি মাহিয়া মাহি ও ডলি শান্তী জয়ের ব্যাপারে আশাবাদী তারকারা প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মৌসুমী রহমান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা ১০ আসনের প্রার্থী হলেও ভোটার ১৭ আসনের তাই সকাল সকাল ভোট দেন ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার এই জনপ্রিয় প্রার্থী এদিকে গুলশান মডেল হাই স্কুলে ভোট দেন চিত্রনায়ক সাকিব খান নীলফামারী ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শক্তিশালী অভিনেতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভোট দেন উদয়ন বিদ্যাপীঠে তিনি বলেন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বলে দিচ্ছে জয়ী হবে নৌকা একটা সিলের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের মতামত প্রকাশ করছে এই যে মতামত প্রকাশের স্বাধীনতা এটা জনগণ এটাকে লালন করে এবং লালনের এই লালনের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র বিকশিত হয় মানিকগঞ্জ ২ আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে এত সুষ্ঠু সুন্দর ভোট আমার এলাকায় হয়েছে এর জন্য আমি অনেক খুশি নড়াইলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ ক্রিকেটের আইকন মাশরাফি বিন মর্তজা নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি এখানে যারা মহিলারা আছেন ওনারাও আসছেন সবাই পুরুষরাও আসছেন মুরব্বীরাও আসছেন দেখতে পাচ্ছি তো এটা দেখে খুব ভালো লাগছে মাগুরা ১ আসনে নৌকার মাঝি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শহরের দড়িমাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি চেষ্টা থাকবে যে যত বেশি টার্ন আউট করা যায় যত বেশি টার্ন আউট হয় সেজন্য আমি কাজ করেছি চেষ্টা করেছি এখন মানুষের উপরে ডিপেন্ড করছে মাগুরার মানুষ তারা কিভাবে নেয় রাজশাহী ১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারে আলোড়ন তুললেও নিজ আসনে ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি তিনি তবে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন পাবনা ২ আসনে বিএনএম এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি শান্তনীরও একই অবস্থা অন্য আসনের ভোটার হওয়ায় ভোট দিতে পারেননি তিনিও তবে কেন্দ্রে গিয়ে অনিয়মের অভিযোগ তার যাকে খুশি তাকে সেটা আমাকে দিক বা তাকে দিক বা যাকেই দিক কিন্তু আমার কথা এই জোরটা কেন করা হচ্ছে যেটা আমরা একদম জোর গলায় বলে আসছি যে আমরা এবার ফেয়ার ইলেকশন চাই এছাড়া হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন বরিশাল ২ এর কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও বগুড়া ৪ এর প্রার্থী হিরো আলমও জয়ের ব্যাপারে আশাবাদী মৌসুমী রহমান আরটিভি